তো আজকে আমরা নিয়ে চলে এসেছি দই ফুচকা, তার সাথে আছে জল ফুচকা। তো আজকে কটা করে ফুচকা নিয়েছি আমরা? দই ফুচকার প্লেটে আছে 20টা করে ফুচকা, হ্যাঁ, আর জল ফুচকা আছে 30টা করে। সেটা আলু ভরা হয়নি, জল আলাদা আছে, আলু এখানে রাখা আছে। আজকে ফুচকা চ্যালেঞ্জের যেটা নিয়ম সেটা হচ্ছে তোমাকে সবগুলো শেষ করে জিততে হবে, আর কিছুই না। আর কেউ তো একজন আছে যে পারবো না, হ্যাঁ সেটা তো ঠিক। আর লাস্টে আছে পানিশমেন্ট, যেটা তোমরা ঠিক আমাদের ভিডিওর লাস্টে গিয়ে দেখতে পাবে। তো চলো এবার স্টার্ট করি, কারণ এত ইয়াম্মি ফুচকা মানে সামনে নিয়ে বকতে একদম ভালো লাগে না। তো চলো এবার স্টার্ট করি, ঠিক আছে? আমরা এগুলো সরিয়ে দিচ্ছি। হ্যাঁ ফুচকা চ্যালেঞ্জ আমার করতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটাও রাখতে হবে, ওটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আলুটাও রাখতে হবে, এখানে রাখিস না, ওই তো ওপরটাই করে দিলে ভালো হতো, এখানে থাকে অসুবিধা। তো দই ফুচকা তো আমাদের সামনে চলে এসেছে, এবার চ্যালেঞ্জটা স্টার্ট করো দিদি। হ্যাঁ আমি তো করতে চাইছি বল। তাতে তাতে রি একদম নষ্ট, চলো কাউন্ট স্টার্ট করছি। 1 2 3 4 5 6 না না ফাইনালি করছি, 3 2 1 এন্ড স্টার্ট। Awesome. হ্যাঁ মাঝে মাঝে মনে হয় আসতে খাই, জানিস এত ভালো ভালো খাবার। তাহলে কম্পিটিশন মনে হবে না। ফুচকার কাছে আমার মুখটা ছোট হয়ে গেছে। চিন্তা নেই, হসপিটালে শুয়ে ব্লগ হবে। তো সেকেন্ড কম্পিটিশনে চলে এসেছি, এখানে নিয়ে নিয়েছি জল ফুচকা। তো এখানে আছে 30খানা ফুচকা। কম্পিটিশনটা স্টার্ট করি, সেকেন্ড কম্পিটিশন এটা আমাদের, চলো। এবারে কাউন্টডাউন তো তুমি করো। ওকে ফাইন, রেডি, 1 2 3 অ্যান্ড স্টার্ট। Oh.
এত ফুচকা খাইনি ওখানে, আর রাস্তা দিয়ে ফুচকা দিকে লোক যায়। সেই জিনিসটা নিজে খেতে হবে, বাইরে দেখলে ভালো লাগে খেতে, তাই না? জল খেয়ে নিয়েছিলাম, কষ্ট হচ্ছে আমার। এমনি বাড়িতে ডায়েট করি, আমি করবো না, আমি কুইট করছি। তুই খাবি খা, আমি কিন্তু আর খাবো না। আজকে উইনার আমি তো। বাবা 17 খানা ফুচকা খেয়েছি, 13 খানা প্লেটে, আগে 20 খান। হ্যাঁ পারছি না। তারপর ওর মধ্যে দই, আলু, চাটনি, ঝুড়ি ভাজা। তো লাস্ট ফুচকাটা আমি খেয়ে নিই। তুমি কিন্তু নিজের থেকে হেরেছো আজকে, দিদি হেরে গেছে নিজের থেকে। কষ্ট হচ্ছে আমার ভীষণ, পাচ্ছি না গো। দই ফুচকা খাওয়ার পর শরীরটা ভালো লাগছে না। এটা তো একটা জাস্ট গেম না, তো সেরকম কিছু আমরাও করবো না যেটা শরীরের ক্ষতি করুক। এটা খেয়েই যাচ্ছে আর ভালো লাগছে তো। ও খা তুই। আজকে হাঙর জিতে গেছে, আজকে কুমির হেরে গেছে। বাবা 9 খানা মাত্র, 1 2 3 4 5 6 7 8 9, মানে 21টা এখানে খেয়েছিস আর ওটা 20টা, 41 খানা ফুচকা। পরে গিয়ে এর এফেক্টটা আমি পাবো। 33 37 খানা খেয়েছি। যাওয়া যাক পানিশমেন্ট রাউন্ডে। তো আজকের খেলার উইনার আমি। এর পর মনে আমার এত কষ্ট হচ্ছে যে ওকে এবার পানিশমেন্টটা দিয়েই দিই। এগুলো শুনি দে না মা। তো চলো একটা ফুচকার মধ্যে ওকে আমি এখন লঙ্কা খেতে দেবো, ঠিক আছে? লঙ্কাগুলো দিয়ে দিই। তো দেখো আমি চলে এসেছি কাঁচা লঙ্কার সাথে, তো আজকে দিদিকে ভরে দিই কাঁচা লঙ্কা সহ। খাও ভাই, খেতে পারবো না। না কুমির, কুমিরের মতন গিলে না, ও কষ্ট হবে আমার। ঠিক আছে, কষ্ট হবে তোমার, এই হবে। তুমি ফুচকাগুলোও খেলে না, তোমাকে তো পানিশমেন্ট নিতেই হবে। কব নিতে না, সেইকে মনে আছে চিজ ছাড়া পোড়া ব্রেড না, কাঁচা লঙ্কা ছড়ানো? ওরকম লঙ্কা কুচি করে দে না, কষ্ট হচ্ছে আমার না। এইটা দেখে খুব কষ্ট, এইটা দেখে হচ্ছে, এইটা দেখে হচ্ছে না। না তুমি একবার এটা খাও, একবার এইটা খাও। না ভাই আমি পারবো না ভাই, তুই আমি একটা বাচ্চার মা, যতটা পারবি ততটা। বাড়িতে আমাকে রান্না করতে হয় জানিস না, যদি বাথরুমে বসে থাকি কে রান্না করে দেবে বল? অনেক কষ্ট ওর। ওই যে খাচ্ছে, এবার ওটা খাও, খুব ঝাল লাগে, টক জল আছে। যতটা পারবি খাও, অত খেতেই হবে পুরোটা সেটা নয়, পানিশমেন্টটা পানিশমেন্টের মতন করলেই হলো, একটু খাও। হয়েছে? ফুচকা? হ্যাঁ। না রে, এ কি, তুই নিয়ে যাবি নাকি প্লাস্টিকে ভরে? আর খাস না, অনেক ঝাল। একটু জলটা খেয়ে নে, টক জল, ঝালটা কেটে যাবে। তো চলো, আজকে পানিশমেন্ট হয়ে গেছে, পুরো লঙ্কাটা খেতে পারিনি কারণ ওটা ঝাল। আর আমি বুঝি লঙ্কা খাওয়ার কষ্ট কি, আর খেতে হবে। আধিক্ষেতা ওর থেকে, আধিক্ষেতা নয়, আগের বারে পুরো গোটা লঙ্কাটা মা আমায় খাইয়েছে। গোটা লঙ্কার ছোট ছোট কুচি হয় নাকি? মায়ের লঙ্কা বললে গাছের, মায়ের গাছের লঙ্কাগুলো এত বড় বড়, মায়ের গাছের লঙ্কা খাইয়েছিল আমাকে। ও নো,
না খেতে পারাই নরমাল ব্যাপার এটা। তোমাদের যদি আমাদের শোটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করো আর শেয়ার করে নিও উইথ ইওর নিয়ার এন্ড ডিয়ার ওয়ানস। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন শো নিয়ে। খুব তাড়াতাড়ি দেখতে থাকো এফ এন ডি ফুড শো। বাই। Subscribe the channel. Bye.